এই চেলারা, তোরা কি কোনো খবর পেয়েছিস? এলিয়েন্সের সঙ্গে যখন লড়াই হচ্ছিল তখন আমাদের খাজানাগুলো কে নিয়ে গেল? হ্যাঁ বস, আমাদের কাছে খবর আসছে যে এই পাশের জঙ্গলে একটি বাঘ সর্দার থাকে, আর তার সঙ্গে কিছু শেয়ালের দল আছে। বাঘের চেলা হয়ে সব কাজ করে। কাজ করবে না তো কি করবে? তোদের মতো খাবে আর ঘুমোবে? তোরা তো এক একটা অকর্মের ঢেঁকি, তোদের দ্বারাই কিচ্ছু হবে না। তোরা এলিয়েন্সের ভয়ে খাজানাগুলো সব রেখে পালিয়েছিস। কি, আমাদের মিশনটা ডাকু রাক্ষসের জন্য ফেল হয়ে গেছে? কিন্তু আমরা ডাকু রাক্ষসকে ছেড়ে কথা বলবো না। বস, তাহলে কি আমরা বাঘের গুহা থেকে খাজানা সব তুলে নিয়ে আসব? এই বদারা, তোরা কি ভেবেছিস বাঘের কাছ থেকে খাজানা আনা এত সহজ ব্যাপার? বস, একটা বুদ্ধি বের করুন। তোরা দু তিনজন যা, গিয়ে দেখে আয় বাঘের গুহার ভেতর বাহিরের অবস্থাটা কি, তারপর ভাববো খাজানাটা কিভাবে নিয়ে আসা যায়। সহজে না হলে বাঁকা পথে আমাকে যেতে হবে। ওই দেখ, দুটো শেয়াল তো বাইক নিয়ে কোথায় চলে গেল। চ, ওস্তাদকে বলতে হবে। দাঁড়া দাঁড়া, অস্থির হস না, ভেতরে আরো শেয়ালের দল আছে, ভালো করে দেখতে দে। এই তাড়াতাড়ি চ, আমাদেরকে লুকিয়ে পড়তে হবে। শেয়ালের দল বাইক নিয়ে ফিরে আসছে, তা না হলে আমাদেরকে দেখে ফেলবে। চ, এইবার দেখি ভেতরে কি অবস্থা। বস, আমাদের গুহার ভেতরে কিসের গন্ধ? মনে হয় পচা কিছু মাংসের গন্ধ। এই তাড়াতাড়ি ভাগ এখান থেকে, আমরা যে মাংস খেয়েছি তা শিয়ালের দল গন্ধ পেয়ে গেছে। এই শিয়ালের দল, তোরা আমার জন্য কিছু শিকার নিয়ে আয়। ঠিক আছে বস, তোমার জন্য কি শিকার করে নিয়ে আসব? তোরা যেটা ভালো বুঝবি সেটাই নিয়ে আসবি, তোরা তো ভালোই শিকার করিস। ঠিক আছে, চ ওস্তাদকে সব ব্যাপারটা খুলে বলি। মিচকে, দাঁড়া দাঁড়া, তোর আবার কি হলো? ওই দিকটা একবার দেখ, কত সুন্দর সুন্দর হাঁস রে। চল বাঘের ভাইয়ের জন্য এই হাঁসগুলোকে নিয়ে যাই। এই ধর ধর, এই এই পালালো হাঁসগুলো, ধর ধর। ওস্তাদ, আমরা বাঘের ভাইয়ের গুহার সবকিছু দেখে এসেছি। তোরা সবকিছু ঠিকঠাক দেখে এসেছিস তো? হ্যাঁ ওস্তাদ, আমরা ঠিক দেখেছি। আর দুটো শেয়াল আমাদের এই জঙ্গলে শিকার ধরতে আসছে। তোরা ঠিক বলছিস তো, উল্টো পাল্টা দেখিস না তো? না ওস্তাদ, তুমি আমাদের সঙ্গে চলো, এখনই তাহলে সব নিজে চোখে দেখবেন। আচ্ছা ঠিক আছে, চল তাহলে প্রথমে শেয়ালের দলের উপর আক্রমণ করি, তারপর বাঘের ভাইয়ের গুহায় যাব। কিরে মিচকে, এই হাঁসগুলো দেখে বাঘের ভাই খুব খুশি হবে বল? হ্যাঁ ঠিক বলেছিস, বাঘের ভাই খুব খুশি হবে।
এই তোরা আমার সঙ্গে লাইন দিয়ে দাঁড়া, যাতে শিয়াল না যেতে পারে। ইয়া হা 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 হা, কি হলো তোমরা আবার কারা? দেখতেও তো ভালো না, এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছো কেন? আমাদের রাস্তা ছাড়ো। তোরা আমার খাজানা নিয়ে গেছিস, আর এখন আমাকে চিনতে পারছিস না? এখন তোদের আমি ছাড়বো না। পিচকে, বাইক থেকে নাম আর দৌড় মার, বাগের ভাইকে খবরটা দিতে হবে। পালা রে। এই আমি একে দেখছি, তোরা ওকে ধরে নিয়ে আয়। দাঁড়া আর যাস না, ওখানে গেলে শিয়ালের দল আমাদেরকে ছাড়বে না। ইয়া হা 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 হা। ওস্তাদ, আমাদের হাত থেকে পালিয়েছে শিয়ালটা। ঠিক আছে, তাহলে পরে দেখা যাবে। এখন এখান থেকে ফিরে যাই চল, আর শেয়ালের এই বাইকটা নিয়ে আমাদের আস্তানায় চল। এটা আবার কিভাবে চলে আমরা তো জানি না। ঠিক আছে, তোরা এটাকে ধাক্কা দে। বাগের ভাই, মিচকেকে পাশের জঙ্গলের দানব রাক্ষসটা মেরে ফেলেছে, আর আমাদের বাইকটা দখল করে নিয়ে গেছে। ওর এত বড় সাহস, ওদের কাউকে আমি ছাড়বো না। এই নাগিন, এই খাজানাটাকে দেখে রাখবি। আমি রাক্ষসের কাছে যাচ্ছি, ওর কত বড় সাহস দেখছি। মিচকে আমার সঙ্গে চল। ওস্তাদ, আমরা তো বাগের ভাইয়ের দলের একজন শিয়ালকে মেরেছি, আর বাইকটাকেও নিয়ে চলে আসছি। কোনো কিছু হবে না তো? না না, তোরা ভয় পাস না, আমি তো আছি। আর তোরা যে যা পারবি একটা করে অস্ত্র নিয়ে রেডি থাক। কোনো কিছু সংকেত বুঝতে পারলে তোরা ফায়ার করতে শুরু করবি। এই সব দাঁড়িয়ে যা, এখান থেকে আগে দেখ রাক্ষসের আস্তানার পরিস্থিতিটা কি, তারপর আক্রমণ করব। এই দূরবীনটা দে দেখি, দূর থেকে সব পরিষ্কার দেখতে পারবো। দেরার সামনে দুটো চেলা আছে, হাতে আবার বন্দুক আছে, সাবধানে যেতে হবে। এই চেলারা, তোরা ডাক তোদের সর্দারকে, বল বাগের ভাই এসেছে। ওস্তাদ, বাইরে চলুন, বাগের ভাই এসেছে সঙ্গে শিয়ালের দলকে নিয়ে, তাদের হাতে আবার অনেক বন্দুক আছে। আমাদের অত বন্দুক আছে, তোরা সব এক একটা করে বন্দুক নিয়ে নে। বাগের ভাই, তোমার এত সাহস, আমার আস্তানায় এসে গোলা ফাটাচ্ছ। চুপ কর, বেশি বকিস না। তুই আমার চেলাকে মেরেছিস কেন? তোকেও এখন আমি ছাড়বো না। ইয়া হা 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 হা। বাঘের ভাই, এই ক্ষেত্রে ছেড়ে দিলাম, পরের বার দেখে নেব। ভাগ ভাগ এখান থেকে, এই জন্মে তা হবে না।